আজকের জন্য ঠিক করেছি ছাত্ররা। সেভেন ডিমান্ডস। এক নম্বর ডিমান্ড, ছাত্র জনতার বিপ্লবে আহতদের দেশে ও বিদেশে যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য অনতি বিলম্বে একটি কমিটি গঠন করতে হবে। আমি ইউনুস সরকারকে আমার অভিজ্ঞতা থেকে একটা সাজেশন দিতে চাই, দেয়া না দেয়া ডক্টর ইউনুসের ব্যাপার, এই কমিটিটা চারজন ব্যক্তির সমন্বয়ে আপনি করেন। এক নম্বর ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা। কেন? কারণ যারা আহত তারা সবাই কোনো না কোনো হসপিটালে তারা চিকিৎসাধীন আছে, কাজেই স্বাস্থ্য উপদেষ্টার পক্ষে তাদের তালিকা পাওয়া খুব সহজ এবং কার কি সমস্যা এটা জানা সহজ। সুতরাং স্বাস্থ্য উপদেষ্টা। দুই নম্বর অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন, কারণ তাদের দেশে বিদেশে চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য টাকা লাগবে, সেই টাকার বিষয়টা অর্থ মন্ত্রণালয়কে দেখতে হবে, কাজেই কোঅর্ডিনেশনের জন্য অর্থমন্ত্রী লাগবে। স্বাস্থ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা। তিন নম্বর শুনলে আপনার একটু চমকি উঠবে, শিল্প এবং গণপূর্ত উপদেষ্টা। তারপরে ভাববেন এর সাথে সম্পর্ক কি, মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক নাই, ব্যক্তির সাথে সম্পর্ক আছে, কারণ ব্যক্তিটি হচ্ছেন আদিলুর রহমান খান। আদিলুর রহমান খানকে, তিনি একজন মানবাধিকার কর্মী, তিনি আন্তর্জাতিকভাবে সমাদৃত একজন মানবাধিকার কর্মী, আর এই যে চিকিৎসা এবং তাদের পুনর্বাসন এটা মানবাধিকারের ব্যাপার, কাজে আদিলুর রহমান খানকে এই কমিটিতে লাগবে। তিনজন। আর চার নম্বরকে, তিনজন তো বয়স্ক গেল, একজন তরুণ লাগবে না, আমাদের এই যারা লড়াই করেছে যারা ভ্যাঙ্গার ছিল বিপ্লবে তাদের লাগবে না, সেটা হচ্ছে মাহফুজ জেলা। মাহফুজ হচ্ছে ডক্টর ইউনুসের রাজনৈতিক সচিব ও উপদেষ্টা, যাই হোক সহকারী। কেন মাহফুজকে লাগবে? কারণ মাহফুজ ইজ দা চোখ এবং কান ডক্টর ইউনুসের, এবং সে রিপ্রেজেন্ট করে ইয়াং জেনারেশনকে, কাজে মাহফুজকে এই কমিটিতে লাগবে। আমি ডক্টর ইউনুসকে সাজেশন দিলাম, গ্রহণ করা না করা তার ব্যাপার, এই চারজনের সমন্বয়ে আপনি অনতিবিলম্বে একটা কমিটি গঠন করে দেন। দুই নম্বর, বাংলাদেশ ছাত্রলীগকে অনতিবিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি বাংলাদেশে গত 16 বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফাভাবে বাংলাদেশ ছাত্রলীগ দায়ী। আর এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, আবু সাইদকে হত্যা করা হয়েছে, মুক্তকে হত্যা করা হয়েছে, এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল, তাদের ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে, আমার দেশ পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা 7 দিনের আলটিমেটাম দিচ্ছি, 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, অন্যথায় আমি সাংবাদিক সমাজকে মানে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করবো এই একসঙ্গে। যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করতে হবে, যাতে করে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মানুষ যখন যমুনা ব্রিজ দিয়ে পার হবে তারা শহীদ আবু সাইদকে দেখতে পাবে, আর আবু সাইদের সেই প্রসারিত হবে তার সেই শাহাদত গ্রহণ বাংলাদেশের তরুণ সমাজকে শত শত বছর ধরে অনুপ্রাণিত করবে। এই জন্য যমুনা ব্রিজকে অনতিবিলম্বে শহীদ আবু সাইদ সেতু ঘোষণা করতে হবে। 4 নম্বর, 2009 সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে, ট্রান্সপারেন্সি দেখাতে হবে, জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে। আমার এক দুই, এটার সেকেন্ড পার্ট হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে, যেখানে দেশপ্রেমিকরা থাকবে, যেখানে ডক্টর ইফতেখার উজ্জামান এবং ডক্টর দেবপ্রিয়ার মতো কোনো ব্যক্তি, ফ্যাসিবাদের কোনো দোষক এবং ভারতীয় হেজেমনির এই দেশের কোনো দালাল থাকতে পারবে। 5 নম্বর দাবি, বঙ্গবন্ধু এক নিরুখে আমাদের পাশে শহীদ আবরার অভিযোগ নামকরণ করতে হবে, কারণ আপনাদের বুঝতে হবে এই ছাত্র জনতার বিপ্লব শুরু হয়েছে শহীদ আবরারের শাহাদাতের মধ্য দিয়ে, এই ছাত্র জনতার
ইন্ডিয়ান হেগেমনি বিরোধী বিপ্লব শুরু হয়েছে। এই বিপ্লবের জন্য তার নাম বঙ্গবন্ধু এভিনিউ থাকতে পারবে না। এখানে এটা শহীদ আফ্রার এভিনিউ করতে হবে। আর শেখ মুজিবুর রহমানকে মনে রাখতে হবে আপনাদেরকে। আপনারা যারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে এক ধরনের সফটনেস আপনাদের মধ্যে আছে, আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারীদের নেতা। এবং শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট শেখ হাসিনা ফ্যাসিবাদের আইকন। একটা ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে কোন ফ্যাসিবাদের আইকনের নামে কোন স্থাপনা থাকতে পারবে পরিষ্কার কথা বলে শেখ মুজিবুর রহমানকে আমরা ফ্যাসিবাদের আইকন হিসেবে দেখি। এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে সে শেখ হাসিনা নিজে দায়ী, কারণ 16 বছর ধরে সে শেখ মুজিবকে সর্বত্র ফ্যাসিবাদের আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 6 নম্বর দাবি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ফ্যাসিস্ট হাসিনার কন্যা সাইমা ওয়াজের পুতুলের নমিনেশন অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, কারণ এই পুতুলকে নমিনেশন দেওয়া হয়েছিল জালিয়াতির মাধ্যমে প্রথমত। আর দ্বিতীয়ত অনেকে বলে থাকেন যে এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ব্যাপার, আমরা যদি নমিনেশন উইথড্র করি তাহলেও হয়তো তারা তার পদ থেকে সরাবে না। কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সরাবে কি সরাবে না এটা তাদের ব্যাপার, কিন্তু আপনি সরকার, এই বিপ্লবাত্মক ডক্টর ইংলিশের সরকার, আপনাকে সিগন্যাল দিতে হবে, মেসেজ দিতে হবে, এটাকে আপনাকে মেসেজ হিসাবে ধরতে হবে যে বাংলাদেশ সরকার পুতুলের নমিনেশন WHO-তে প্রত্যাহার করে দিয়েছে। এটা হচ্ছে আমার 6 নম্বর দাবি। নাম্বার 7, আমি এবার জেলে গিয়ে দুইজন ব্যক্তি যারা জেলে মারা গেছেন তাদের মৃত্যু নিয়ে এই 5 দিনে অনেক কথা শুনে এসেছি। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তারা মৃত্যুবরণ করেছেন, কিন্তু আমাকে জেল থেকে যেটা বলা হয়েছে 2 জনকেই হত্যা করা হয়েছে। এটা জেলের 90% কয়েদিদের ধারণা। আমি নাম বলছি আপনাদের একটু পরে যে 2 জনকেই ফ্যাসিবাদী সরকার হত্যা করেছে। তার মধ্যে একজন আমার বন্ধু, আমার ক্লাস ফ্রেন্ড, বুয়েটের ছাত্র আজকে এখানে আছে, তোমরা জেনে রাখো যার কথা বলছি সে বুয়েটের ছাত্র, বুয়েটে আমার ক্লাস ফ্রেন্ড ছিল, তার নাম ব্রিগেডিয়ার জেনারেল রহিম। জেলে বন্দী ছিল 10টা অস্ত্র মামলা এবং 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায়, এবং তাকে বলা হয়েছে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। কিন্তু আমাকে বলা হচ্ছে যে তার হার্ট অ্যাটাক হয়েছিল, তারপরে তার চিকিৎসা করা হয়নি। এখানে ডাক্তার একজন বসে আছে, ডাক্তার সালাহউদ্দিন, তাকে যখন ICU-তে নিয়ে গেছে ICU-এর বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল, পাওয়ার ছিল না ICU-তে, কোনো ইলেকট্রিসিটি ছিল না, 2 থেকে 3 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না। ওইখানে ওই অবস্থায় ব্রিগেডিয়ার জেনারেল রহিম মারা গেছে, রীতিমতো ছটফট করতে করতে মারা গেছে। এটা আমাকে একজন কয়েদি বলেছে, সত্য মিথ্যা আমি জানি না, আমি শুধু বললাম এই একজন। আর দ্বিতীয় ব্যক্তি বিএনপির নেতা নাসিরুদ্দিন পিন্টু। নাসিরুদ্দিন পিন্টুকেও বলা হয়ে থাকে রাজশাহী জেলে তাকে হত্যা করা হয়েছিল। কাজে এই সরকারের কাছে আমার 7 নম্বর দাবি, আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় কমিটি করতে হবে, তদন্ত কমিটি। সেই কমিটির দায়িত্ব হবে সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে ব্রিগেডিয়ার জেনারেল আমার বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল রহিম এবং আমার ছোট ভাই নাসিরুদ্দিন পিন্টু তাদের মৃত্যু তদন্ত করা। এই 7টি দাবি আজকে আপনাদের এই অনুষ্ঠান থেকে জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে বললাম। আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতা করতে চাই, আমি বারে বারে বলছি, কারণ হচ্ছে, কারণটাও বলেছি, শহীদদের রক্তের উপর দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কাজে সরকারেরও এমন কিছু করা উচিত না যাতে করে কোনো কারণে আমাদের আস্থায় ফাটল ধরে। আমি আশা করতে চাই ডক্টর ইউনিসের সরকার সফলভাবে তাদের সকল দায়িত্ব শেষ করে দায়িত্ব ইলেকটেড গভর্নমেন্টের কাছে দিয়ে তারা চলে যাবে। আমরা আশা করছি, এখনও আমরা আশা করছি।